মহতরম, কিছুদিন আগে একটি ভিডিওতে দেখলাম যে বাপ মারা যাওয়ার বেশ কিছুদিন পরে, 3 সপ্তাহ 3 মাস পর, বাবার লাশ কবর থেকে উঠানো হয়েছে সম্পদ নিয়ে ঝামেলা, এবং সেই বাপ কবরও ঢুকেও তার শান্তি হলো না। দুনিয়ার মানুষ ময়না তদন্তের জন্য লাশ উঠাতে বাধ্য করল। সম্ভবত যশোরের এই ঘটনাটি আমারও চোখে পড়েছিল। ওই ব্যক্তির নাম হায়দার আলী না কি যেন। সম্পদ নিয়ে দ্বন্দ্ব। আপনাদেরকে একটা কথা বলি, এই বাংলাদেশে কিন্তু ভয়াবহ কিছু বিষয় আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আমি অনেক লেকচারে বলেছি যে সম্পদের পেছনে মেহনত না করে সন্তানের পেছনে মেহনত করেন। সম্পদ আজ আছে কাল থাকবে না, সন্তানও আজ আছে কাল থাকবে না, কিন্তু আপনার সন্তানটা যদি সৎ হয় তাহলে পুরো একটা জেনারেশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমাদের বাংলাদেশে যে প্রবলেমটা সবার, মানুষ সন্তান সম্পদ উপার্জন করতে করতে সন্তানগুলোকে যথাযথভাবে আমরা টেক কেয়ার করতে পারি না। যথাযথভাবে যখন সন্তান টেক কেয়ার না করতে পারি, সন্তানগুলো অমানুষ হয়ে যায়। বাপ মা মারা যাওয়ার পরে একটা বারের জন্য সন্তান তখন খেয়াল করে না যে আমার বাপ আমার জন্য কতটা মেহনত করেছিল। আজকে এই যশোরে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি যারা ঘটিয়েছে, ছেলে জাপানে থাকে, জাপান থেকে ছেলে নাকি শুনেছে বাপকে নির্যাতন করে, মানে তার পারিবারিক অন্যান্য সদস্যরা তাকে হত্যা করেছে, এই জন্য কিন্তু ময়নাতদন্তটা হয়েছে। লাশ কখনো আটকে রাখতেছে বাপ মারা যাওয়ার পরে, কেউ ফিঙ্গারের আপনার টিপ সই নিয়ে জমি দখল করে নিচ্ছে। খুলনার পাইকগাছায় 5 বোন মিলে লাশ আটকা রাখছিল যে দাফন করতে দেবে না, ভাই সব সম্পত্তি নিয়ে নিয়েছে। বাপ মারা যাওয়ার পরে কোনো সন্তান যদি বাবের লাশটাকে দাফন না করে সম্পদ নিয়ে হিসাব নিকাশ করে তাহলে জানতে হবে। হ্যাঁ, কেউ যদি মেরে দেয় তাহলে ভিন্ন কথা, কিন্তু বাপ মারা যাচ্ছে তড়িঘড়ি করে, আমি কি পাবো, আপনার সম্পদটাকে টিপ দিয়ে নিয়ে নিচ্ছে, অথবা এখনই ফয়সালা করতে হবে। বাপ মারা যাওয়ার পরে আপনি কতটুকু সম্পদ পাবেন ইসলাম তো আপনার ফয়সালা করে দিয়েছে, এত তাড়াহুড়া কেন আপনার? বাপ মারা যাওয়ার পরে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে বাপের লাশটাকে তাড়াতাড়ি দাফন করা, জানাজা অংশ গ্রহণ করা, অ্যারেঞ্জ করা, এত তাড়াহুড়া কেন? এই কাজগুলো যারা করে, এই সমস্ত কাজগুলো আসলে ভালো সন্তান করে না, এরা সুসন্তান না। মনে রাখবেন, কড়ায় গণ্ডায় কিন্তু এগুলো আপনাকে বুঝিয়ে দেওয়া হবে যে আচরণটা আপনার বাপের লাশের সাথে করেছেন, আপনার সাথেও কিন্তু সেম আচরণটা হয়তো বা করা হবে, সেটা আপনার সন্তান করবে। আপনার বাপ তো কবরও ঢুকছে, হয়তো বা আপনার সন্তান কবরও ঢুকতে দেবে না, কুকুরের মতো লাথায় পিটায় তারপরে বুড়িগঙ্গায় ভাসায় দিয়ে আসবে নর্দমার মধ্যে। এগুলো করেন না, পাপ বাপকেও ছাড়ে না ভাই। হারাম কখনো খায়েন না, হারামের ধারে কাছে যায়েন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন, 7 বছর থেকে নামাজের আদেশ করো, 10 বছরে নামাজ না পড়লে পিটাও, তাকে শাসন করো। ছেলে মেয়েদেরকে যদি নামাজি বানান, কোরআনের টাচে রাখেন, তাহলে বুঝবে যে বাপ মা কত দামি সম্পদ। আর যদি কোরআনের টাচে বা দিন না শেখান, ইসলামের টাচে যদি না রাখতে পারেন, তাহলে ছেলে মেয়েরা টাকা পয়সাকে যেমন মূল্য দেয়, বাপ মাকে ওরকম মূল্যায়ন করবে, মানে এটিএম বুথের মতো মনে করবে। যতদিন টাকা বাইরে হবে বাপমার থেকে ততদিন ভালোবাসবে, যখন বাপ মা এটিএম বুথের মতো নষ্ট হয়ে যাবে, যেখানে ঘষা দিলে তো আর টাকা বাইর হয় না, তখন বোঝা মনে করা শুরু করবে, তখন ধাক্কা বাড়ি থেকে খেদায় দেবে, তাড়ায় দেবে। খবরদার, যারা এই কাজগুলো করেন, করেছেন বা মানে করার নিয়ত করেছেন, স্টপ, ভুলেও কাজগুলো করবেন না, যদি করেন আল্লাহর আদালতে আপনারা দাঁড়াইতে হবে। কুল্লুকুম রাইন বা কুল্লুকুম সলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই কিন্তু আমরা দায়িত্বশীল, এবং প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেসিত হবে আল্লাহর কাছে, প্রত্যেকেই জিজ্ঞেসিত হবে। বাপ মাদেরকে কয়েকটা অ্যাডভাইস করে, আমাদের দেশের যে বাপ মা আছে, ছেলেরা মেয়েদেরকে বড় করে, পড়াশোনা করায়, কে কতটুকু সম্পদ পাবে এই সম্পদের বিষয়টা একটু ব্রিফও করে না, ওসিও তো করে না। আপনি স্পষ্টভাবে লিখে যান যে বাবা যার যতটুকু হিস্সা সে ততটুকু নিও, অথবা ভাগ করে দিয়ে যান যে আমার ইন্তেকালের পরে তোরা কোরআন অনুযায়ী এতটুকু এতটুকু এতটুকু, আমার মেয়ে পাবে এটা, আমার খাদিজা পাবে এটা, আমার সালমান পাবে এটা, আমার ফরহাদ পাবে এটা, আমার জামাল পাবে এটা, কোরআন যতটুকু বলেছে আপনি ডিভাইডেড করে দেন। এটা করে না, কি করে, যে ছেলের দিকে একটু টান বেশি এটার অনেক সময় বেশি লিখে দেয়, হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নিষেধাজ্ঞা দিয়েছে,
ছেলে এবং মেয়ে কাউকে কোনো সন্তানকে অতিরিক্ত সম্পদ আপনি দিতে পারবেন না। যতটুকু ইসলাম আপনাকে বলেছে ততটুকু আপনি ডিভাইডেড করতে পারবেন, আর যদি ডিভাইডেড না করতে পারেন অন্তত খাতার মধ্যে ওসিয়ত লিখে যান, যদি নাও লিখতে পারেন অন্তত বউয়ের কাছে বা ছেলে মেয়েদের কাছে একদিন সবাই মিলে গোল হয়ে বসে বলেন যে খবরদার কেউ কাউকে ঠকাইস না। এইভাবে কাজগুলো করেন, সিদ্ধান্ত নেন। যারা এই কাজটা করেছে অন্যায়ভাবে সত্যিই যদি এই মুরব্বীকে হত্যা করে, এর চূড়ান্ত বিচার আমরা চাই। কেন এই আলোচনাগুলো বারবার আমাদের করতে হয়? মানুষের অন্ধ চোখ, ঘুমন্ত চোখটা যাতে করে খুলে, মানুষ বুঝতেছে না যে আগামীতে কী হবে, আরও ভয়াবহ আকার ধারণ করবে। কারণ আগে পাঁচ ভাই সাত ভাই ছিল, তারপরও বাপ মা এখন অনেকে ঠিকমতো টেক কেয়ার পায় না, আর এখন তো আপনার সন্তান দুইটা। এখন মজা লাগতেছে আমার ছেলে আমেরিকায় সেটেল, লন্ডনে সেটেল, ব্রিটেনে সেটেল, পরবর্তী সিচুয়েশনটা কী করবেন? হয় লন্ডনে আপনি যান, ব্রিটেনে যান, ছেলে মেয়েদের সাথে থাকেন, কিন্তু আপনি আপনার শেষ বয়সের এই অবস্থাটার জন্য অনেক সময় দায়ী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।